ফাইনাল ডেস্টিনেশন সিরিজে আজকে আপনারা দেখবেন সেকেন্ড পার্ট। এই মুভির গল্প পুরোপুরিভাবে ফার্স্ট পার্টের সাথে রিলেটেড, সো আই বাটনে ক্লিক করে ফার্স্ট পার্টটি দেখে আসতে পারেন, আর না হয় আপনারা এই মুভির কাহিনী বুঝতে পারবেন না। তো গল্পটি শুরু হয় ফাইনাল ডেস্টিনেশন পার্ট ওয়ানের এক বছর পরের সিন দেখিয়ে। এখানে আমরা কলেজ স্টুডেন্ট কিম্বারলিকে দেখতে পাই, যে কিনা তার ফ্রেন্ড শাইনা, ড্যানো ও ফ্র্যাঙ্কের সাথে ছুরি কাটাতে ঘুরতে যাচ্ছিল। যখন তারা হাইওয়ের মধ্যে গাড়িটি থামায় তখন তাদের সামনে একটি ভিখিরি আসে। তখন মহিলাটির ব্যাগ খুলে সবগুলো ক্যান্স নিচে পড়ে যায়। তখন তারা সবাই মহিলাটিকে হেল্প না করে মজা করতে থাকে এবং গাড়িটি নিয়ে সামনে এগিয়ে যায়। তখন কিম্বারলি রেডিও অন করলে শুনতে পায় ঠিক এই দিনে এক বছর আগে একটি প্লেন দুর্ঘটনায় বিস্ফোরণ ঘটেছিল। তখন সে চ্যানেলটি চেঞ্জ করে তখন সে একটি সং শুনতে পায়। সংটির নাম হচ্ছে হাইওয়ে টু হেল। রাস্তায় কিম্বারলি কিছু লোকদেরকে নোটিস করে। একটি ছেলে নিজের স্পোর্টস গাড়িতে ড্রাইভ করছিল, আরেকটি গাড়িতে একটি প্রেগনেন্ট মহিলা ছিল, সাথে একটি বাইকার ছিল, সাথে আরেকটি গাড়িতে একজন ড্রাগ অ্যাট্রাক্টেড লোক ছিল এবং আরেকটি গাড়িতে একজন লেডি বিজনেসম্যান ছিল। এছাড়াও আরেকটি গাড়িতে ছিল মা ছেলে, আর সবার সাথে একজন পুলিশ অফিসারের গাড়িও ছিল যে কিনা তার গাড়িতে বসেছিল। আর সবার সামনে একটি ট্রাক যাচ্ছিল যেটার মধ্যে অনেক বড় বড় গাছের লগস ছিল। কিম্বারলি বারবারই কেন জানি মনে হচ্ছিল নিশ্চয়ই এখানে কিছু খারাপ কিছু ঘটতে পারে। আর তখনই হঠাৎ সে ট্রাকের চেন ছিঁড়ে যায় এবং ট্রাকের মধ্যে থাকা সব লগস হাইওয়ের মধ্যে পড়তে থাকে, ফলে একটি লক্স পুলিশ অফিসারের গাড়ির সাথে ক্র্যাশ করে এবং বাইকারটি নিজের বাইকের সাথে ক্র্যাশ করে মরে যায়। ড্রাগ অ্যাট্রাক্টেড লোকটিকে একটি ট্রাকে সে ক্র্যাশ করে দেয়, আর লেডি বিজনেসম্যান ও মা ছেলের গাড়িটিও ব্রাস্ট হয়ে যায়। এদিকে কিম্বারলি গাড়িটিও অ্যাক্সিডেন্ট করে ফেলে কিন্তু তারা বেঁচে ছিল। সেই স্পোর্টস গাড়িতে থাকা ছেলেটি সুজে ট্রাকের ফিউল ট্যাঙ্কের সাথে ক্র্যাশ হয়ে যায় কিন্তু সে বেঁচে ছিল। সে জীবন্তই আগুনে পুড়তে থাকে কিন্তু তখনই একটি ট্রাক এসে গাড়িটিকে ক্র্যাশ করে দেয় এবং কিম্বারলি গাড়িটিকেও ক্র্যাশ করে দেয়। আর তখনই কিম্বারলির হুঁশ ফিরে আসে, মানে এই সব কিছু কিম্বারলির ইমাজিনেশন ছিল বা কল্পনা ছিল, যেমনটা আমরা ফাইনাল ডেস্টিনেশন পার্ট ওয়ানে দেখেছিলাম অ্যালেক্সও ফিউচার দেখে ফেলেছিল। যাই হোক, তখন কিম্বারলি ভাবে সে হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছে। আপনারা তো জানেন কিম্বারলি কোনো বাজে স্বপ্ন দেখেনি, সে অ্যালেক্সের মতো ফিউচার দেখে ফেলেছিল। আর তখনই সেই ভিকিরি মহিলাটি আসে আর তার ব্যাগ খুলে সব ক্যান্স পড়ে যায় যেমনটা কিম্বারলি স্বপ্নে দেখেছিল। তখন কিম্বারলি চিন্তায় পড়ে যায় কিন্তু তখনই কিম্বারলি একটা বাস দেখতে পায়, যে বাসটি কিনা সেই স্কুলের স্টুডেন্টদের, যে স্কুলের স্টুডেন্ট আগের পার্টে প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিল, মানে অ্যালেক্সও তার সকল সার্ভাইভার ফ্রেন্ড। যাই হোক, এই সব কিছু দেখে কিম্বারলির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে না সে কি করবে। তখন কিম্বারলি তাড়াতাড়ি রেডিও অন করে, সেখানে সেই প্লেন বিস্ফোরণ নিউজ চলছিল এবং সে জানতো নেক্সট চ্যানেলে হাইওয়ে টু হেল সংটি চলবে আর একদম তেমনটি হয়। তখন কিম্বারলি কি করবে বুঝতে পারে না, তাই সে গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নেয়, ফলে রাস্তায় জ্যাম তৈরি হয়ে যায়। এখানে তারা সবাই জ্যামে পড়ে গিয়েছিল যাদেরকে কিম্বারলি তার কল্পনায় মরে যেতে দেখেছে। কিম্বারলির জন্য যেহেতু রাস্তা ব্লক হয়ে গিয়েছে, তাই পুলিশ অফিসার বার্ক রাস্তা ব্লক করার রিজন জানতে চায় এবং কিম্বারলিকে গাড়ি থেকে বের হতে বলে। তখন কিম্বারলি সব কিছু খুলে বলে, সে জানায় এখানে অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হবে, ফলে আমরা সবাই এখানে মারা যাব। তখনই সেই লগস পড়তে ট্রাকটি যায় আর কিম্বারলি তখন ট্রাকটি দেখে অফিসারকে বলে এই সেই ট্রাক যার জন্য অ্যাক্সিডেন্ট হবে। সে যখন এই সব কিছু বলছিল তখনই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিম্বারলি তখন বুঝতে পারে না আসলে কি হচ্ছে। তখন সে একটি সিম্বল দেখতে পায় যেখানে 180 লেখা ছিল, যেটা পার্ট ওয়ানের ফ্লাইট 180-র সাথে কানেক্টেড ছিল। আর তখনই পিছন থেকে একটি ট্রাকে সে কিম্বারলি গাড়িটিকে ক্র্যাশ করে দেয় কিন্তু অফিসার তাকে বাঁচিয়ে নেয়। যেহেতু কিম্বারলির ফ্রেন্ডরা গাড়িতে ছিল তাই তারা সেখানে মারা যায়। বাস্তবে কিম্বারলি কল্পনার বিপরীত ঘটছিল, যেমনটা তার ফ্রেন্ড সবার আগে মারা যাওয়ার কথা ছিল তারা সবাই প্রথমে মারা যায়। যেখানে আমরা দেখেছিলাম ফাইনাল ডেস্টিনেশন পার্ট ওয়ানে অ্যালেক্সের কল্পনা অনুযায়ী সব কিছু সিকুয়েন্সেই ঘটেছিল। তো অফিসার বার্ক এখানে যখন কিম্বারলিকে ইনভেস্টিগেশন করছিল তখন আমরা জানতে পারি কিম্বারলির সাথে তেমনটা হচ্ছে যেমনটা এই মুভির পার্ট ওয়ানে অ্যালেক্সের সাথে হয়েছিল। এখানে আমরা জানতে পারি অ্যালেক্সও মারা গিয়েছে কিন্তু ক্লিয়ার এখনও বেঁচে আছে। সে নিজেকে বাঁচানোর জন্য একটি কেবিনে লক করে রেখেছে যেন নিজেকে সব বিপদ থেকে প্রোটেক্ট করতে পারে। এখানে সকল সার্ভাইভার কেউই কিম্বারলির কথা বিশ্বাস করে না। আসলেই কি এটা বিশ্বাসের মতো কোনো কিছু? আমি হলো বিশ্বাস করতাম না। যাই হোক, তারা সবাই নিজেদের লাককে থ্যাঙ্কস জানায়। তারা মনে করে ভাগ্যের জোরে তারা বেঁচে গিয়েছে। হেই, আসলে কি ভাগ্যের জোরে বেঁচে যাওয়া সম্ভব? যাই হোক, আপনারা তো নেক্সটে দেখতেই পাবেন।
এখানে আমরা হেভেনকে দেখতে পাই। সে শপিং করে তার অ্যাপার্টমেন্টে আসে এবং সে দেখতে পায় বাসায় আগে কিছু নুডলস রয়েছে, তাই সে সেটা জানাল দিয়ে ফেলে দেয় এবং নতুন কিছু রান্না করার জন্য ফ্রিজ থেকে কিছু খাবার বের করে। কিন্তু তখনই ফ্রিজে লাগানো একটি ম্যাগনেট সে খাবারে পড়ে যায় যেটা সে দেখতে পায় না, এবং খাবারটা গরম হওয়ার জন্য ওভেনের ভেতরে দিয়ে ওয়েট করে। আর এই ফাঁকে সে মার্কেট থেকে কিনে আনা নতুন ঘড়িটি পরে দেখে। যখন আংটিটি পরতেই যাবে তখনই ওভেনের শর্ট সার্কিট হয়, ফলে তার হাত থেকে আংটিটি একটি হলের ভেতর পড়ে যায়। যখন সে সেটা বের করতে যাবে তখন সে হলে ঘড়িটির জন্য তার হাত আটকে যায়, আর তখনই ওভেনের শর্ট সার্কিটের কারণে এবং চুলায় আগুন লেগে যায়। তখন সে একটি কাপড়ের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ভুলবশত আগুনটি পুরো ঘরে ছড়িয়ে পড়তে শুরু করে। তখন সে অনেক কষ্টে হাতটি বের করে নেয় এবং একটি জানালার কাঁচ ভেঙে বাহিরে চলে আসে। কিন্তু তখন তার রুমে বিস্ফোরণ ঘটে। যখন সে সিঁড়িতে নিচে নামার চেষ্টা করছিল তখন সিঁড়ি জ্যাম হয়েছিল, দেন তবুও সে অনেক চেষ্টার পরে নিচে নামতে সক্ষম হয়। সে যখন এখান থেকে চলেই যাচ্ছিল তখন তার ফেলোদা নুডলস গুরুর সাথে তার পা স্লিপ করে, দেন সে সেখানে পড়ে যায়। আর তখনই উপরে আটকে থাকা একটি সিঁড়ি এসে তার চোখ দিয়ে ঠুকে যায়। আর হেভেনের কাহিনী এখানেই শেষ। এদিকে অফিসার বার্ক পার্ট ওয়ানে মারা যাওয়া সকল সার্ভাইভারদেরকে নিয়ে রিসার্চ করে জানতে পারে যে সকল সার্ভাইভারই খুব অদ্ভুতভাবে পরে মারা গিয়েছিল। অন্যদিকে যারা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছিল তারা নিজেদেরকে খুব লাকি মনে করছিল, তারা টিভিতে নিউজ দেখছিল। আর যখনই হেভেনের ডেথের খবরটি নিউজে দেখানো হয় তখনই তারা একদম শকড হয়ে যায়, তারা অবাক হয়ে যায় এবং চিন্তিত হয়ে পড়ে। এদিকে কিম্বার্লি ক্লিয়ারের সাথে দেখা করতে আসে, কারণ সে ক্লিয়ার থেকে অনেক কিছু জানতে চাচ্ছিল এবং তার কাছে সাহায্য চাইতেও আসছিল, কেননা ক্লিয়ারও একজন সার্ভাইভার ছিল। এখানে ক্লিয়ার ক্লিয়ারলি জানিয়ে দেয় সে কোনো হেল্প করতে পারবে না, কারণ সে এই সেনিটোরিয়াম থেকে বের হলেই মৃত্যুর সম্মুখীন হতে হবে। কিন্তু ক্লিয়ার এটা জানিয়ে দেয় যে কিম্বার্লিকে তার চারপাশে ঘটে যাওয়া প্রতিটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, এবং সে কিম্বার্লিকে ডেথের প্যাটার্ন সম্পর্কেও বলে। কিন্তু এখানে কিম্বার্লি জানাই তার সাথে সব উল্টা হচ্ছে, কারণ তার স্বপ্নে প্রথমত অফিসার বার্ক মারা যাওয়ার কথা ছিল, তাহলে কেন প্রথমে তার ফ্রেন্ডসরা মারা যায়? তো এখানে সব কনফিউশন শেষ হয়ে যায়, কেননা এখানে আমরা জানতে পারি সে অ্যাক্সিডেন্টে সেও মারা যাচ্ছিল, কারণ অফিসার বার্ক তাকে বাঁচিয়ে নিয়েছিল। আর আপনারা তো অলরেডি জানেন যখন কেউ ডেথকে চিট করে তখন তাকে স্কিপ করে সে নেক্সট পার্সনকে নিয়ে যায়। আর তার স্বপ্নে সেকেন্ডে মারা গিয়েছিল হেভেন, যে কিনা অলরেডি মারা গিয়েছে। এখানে দুটি জিনিস একদম ক্লিয়ার হয়ে যায়। প্রথমত এখানে ডেথ কিম্বার্লিকে স্কিপ করে ফেলেছে, তাই সে সবার শেষে মারা যাবে। আর দ্বিতীয়ত কিম্বার্লির ক্ষেত্রে ডেথ উল্টো চলছিল। এখানে ডেথ কেন উল্টো চলছিল সেটাও আপনারা সামনে জানতে পারবেন, সো দেখতে থাকুন। এখানে যেহেতু ক্লিয়ার কিম্বার্লিকে সাহায্য করে না, তাই কিম্বার্লি রেগে চলে আসে। আর বাড়িতে আসতে সে অফিসার বার্কে দেখতে পায়, যে কিনা কিম্বার্লির সাথে দেখা করতে এসেছিল, কারণ সে কিম্বার্লির কথা বিশ্বাস করছিল। আর তখনই হঠাৎ সে উইন্ডোর বাহিরে কিছু কবুতর দেখতে পায়, যা দেখে সে বুঝে যায় নেক্সট ডেথ সে মাছ ছেলের কাছে যাবে, তাই তারা তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ক্লিয়ারভাবে সেনিটোরিয়ামের মধ্যে বন্দি জীবন কাটানোর থেকে মরে যাওয়াই ভালো, তাই সে সিদ্ধান্ত নেয় সে সেনিটোরিয়াম থেকে বের হয়ে যাবে। এদিকে আমরা সেই মা ছেলেকে দেখতে পাই, সেখানে মা ছেলেকে নিয়ে ডেন্টাল হসপিটাল আসে। এখানে আমরা নোটিস করি এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল এবং ডাক্তার তাকে ট্রিটমেন্ট করে, দেন তারা যখন সেখান থেকে চলে আসছিল তখনই ছেলেটি অনেকগুলো কবুতর দেখতে পায়। এখানে কিম্বার্লি অফিসার বার্কও আমরা দেখতে পাই, যারা কিনা দৌড়ে তাদের কাছে আসছিল। তো এখানে ছেলেটি কবুতরটিকে ধরতে যায়, ঠিক তখনই তার সেখানে থাকা একজন এমপ্লয়ারের সাথে ধাক্কা লাগে, ফলে এমপ্লয়ারটি ভুলবশত একটি মেশিন অন করে দেয়, যার ফলে উপরে আটকে রাখা একটি গ্লাসের বস্তু ছেলেটিকে একদম পিষে ফেলে, যা দেখে ছেলেটির মা কান্নায় ভেঙে পড়ে। আর তখনই কিম্বার্লি আর অফিসার বার্ক সেখানে চলে আসে, কিন্তু তারা ছেলেটিকে বাঁচাতে পারে না। তখন অফিসার বার্ক ডিসাইড করে যে সকল সার্ভাইভারদের সাথে তাদের কথা বলা উচিত, তাই অফিসার তাদের সবাইকে সন্ধ্যায় তার ঘরে ডাকে। এদিকে বার্ব কিম্বার্লিকে তার বাড়িতে ড্রপ করতে আসে, আর এখানে ক্লিয়ারকে দেখে কিম্বার্লি অবাক হয়ে যায়। তখন ক্লিয়ার তাদেরকে একটি লোকের সাথে পরিচয় করায় যে তাদেরকে গাইড করতে পারবে, আর সে হচ্ছে উইলিয়াম। তো উইলিয়াম তাদেরকে বলে শুধুমাত্র নতুন জীবনই ডেথকে হারাতে পারে, কেননা সব জীবনের জন্যই ডেথ আছে, আবার সব ডেথের জন্যই জীবন আছে। যখন সে কথা বলছিল তখন সে একটি ভিশন দেখতে পায়, যেখানে একটি লেডির গাড়ি পানিতে ডুবে যাচ্ছিল। আর তখনই কিম্বার্লি মনে পড়ে যায়
সেই অ্যাক্সিডেন্টে একজন প্রেগনেন্ট মহিলাও মারা গিয়েছিল, যে কিনা তাদের সাথে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছিল। অর্থাৎ সেই প্রেগনেন্ট লেডির নাম হচ্ছে ইজাবেল। তখন অফিসার বার্কেরও মনে পড়ে যায়, সে ইনভেস্টিগেশনের সময়ও এসেছিল না। এখানে কিম্বার্লি নিউ লাইফের কনসেপ্টটি বুঝে যায় এবং সে বলে, ডেথকে হারাতে হলে সেই প্রেগনেন্ট লেডির বাচ্চাটিকে বাঁচাতে হবে, অর্থাৎ ইজাবেলের বাচ্চাটি বাঁচাতে হবে। এখানে বার্ক যেহেতু পুলিশ অফিসার ছিল, তাই সে খুব সহজে ইজাবেলকে বের করার জন্য চুরির কেস ফাইল করে পুরো শহরের পুলিশকে অ্যালার্ট করে দেয়। তো রাতে সবাই অফিসার বার্কের সাথে মিট করতে আসে, মানে যারা সেই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছিল তারা সবাই অফিসার বার্কের অ্যাপার্টমেন্টে আসে। তো এখানে আমরা নোটিস করি অফিসার বার্কের লিফটটি ভালোভাবে কাজ করছিল না। তো এখানে ক্লিয়ার নোরাকে বলে এরপরে ডেথ নোরাকে নিতে আসবে, সেজন্য সাবধানে থাকে। নোরা তখন বিরক্ত হয়ে চলে যেতে লাগে এবং সে বলে, যেখানে তার ছেলেই বাঁচতে পারেনি সেখানে সে বেঁচে কি করবে। এখানে ইউজিনের কাছেও ক্লিয়ারের কথা ভালো লাগে না, তাই সেও সেখান থেকে চলে যায়। তারা দুজন তখন লিফটে ওঠে। এদিকে ড্রাগ অ্যাট্রাক্টিক লুকটি একটি শ্যাডোর মধ্যে একটি লুককে দেখতে পায় যার হাতে হুকস ছিল। তখন সে ডেথ প্যাটার্নটি বুঝে যায়। এদিকে লিফটে নোরা ও ইউজিনের সাথেও একটি লুক ছিল যার হাতেও হুকস ছিল। তখন ক্লিয়ার নোরাকে ফোন করে। তখন হঠাৎ নোরার হাত থেকে ফোনটি নিচে পড়ে যায় এবং সে ফোনটি উঠাতে গিয়ে তার চুল লুকটির হাতে থাকা হুকসের সাথে আটকে যায়। যখন নোরা জানতে পারে যে একটু হুকসওয়ালা লুক তাকে মেরে ফেলবে, তখন সে ভয় পেয়ে যায় এবং সে লিফট থেকে বাহিরে বেরিয়ে আসতে চাচ্ছিল। আর তখনই হুকসে তার চুল আটকে যাওয়ার কারণে সে আসতে পারে না। আর যেহেতু লিফট আগে থেকে খারাপ ছিল, তাই সে সেখানে খুব বাজেভাবে ফেসে যায়। এমনকি এক পর্যায়ে নোরার মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায়। এখানে বার খবর পায় পুলিশ ইজাবেলকে খুঁজে পেয়েছে। আর ইউজিন এখানে এই সব কিছু দেখে খুবই ভয় পেয়ে যায় এবং আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু গুলি বের হয় না। কিন্তু গুলি বের না হওয়ার কারণে সে আত্মহত্যা করতে পারে না। আর গুলি বের না হওয়ার কারণ ছিল এখন তার মৃত্যুর সময় ছিল না। এদিকে তারা পুলিশ স্টেশনে যায় ইজাবেলের সাথে দেখা করতে। আর তখন ইজাবেলের ব্লিডিং পেইন শুরু হয়ে যায়। তখন তারা ইজাবেলকে নিয়ে হসপিটালে রওনা হয়। দেন তারা সবাই নিজেদের মতো কথা বলে বুঝতে পারে তারা তাদের অজান্তে আরেকবার ডেথকে চিট করে বেঁচে গিয়েছে। এখানে তারা নিজেদের গল্প বলে কিভাবে তারা ডেথ থেকে বেঁচে যায়। এখানে কিম্বার্লিও বলে সে তার মায়ের সাথে মলে যাচ্ছিল, কিন্তু সে একটা নিউজ দেখার জন্য দাঁড়িয়েছিল, আর এ সময়ের মধ্যে কিছু লোক ওর মাকে মেরে চলে যায় আর সে বেঁচে গিয়েছিল। টিভির মধ্যে যেই নিউজ সে দেখছিল সেটা হচ্ছে টডের। এখানে আমাদেরকে বলা হয় প্রথম পার্টে 180 ফ্লাইটে যে সার্ভাইভাল বেঁচে গিয়েছিল তাদের জন্য তাদের ডেথ উল্টো পাল্টো হয়ে গিয়েছিল, আর এজন্যই ডেথ উল্টা চলছিল। কেননা ডেথ নিজের ডেথ প্যাটার্ন ঠিক করার চেষ্টা করছিল যেন সব কিছু ঠিক হয়ে যায়। মোট কথা হচ্ছে অ্যালেক্স ও বাকি সার্ভাইভার যদি 180 ফ্লাইট থেকে না বের হতো তাহলে তারা এখন বেঁচে থাকতো না। তখন তারা সবাই ইজাবেলের কাছে যাচ্ছে। তখনই গাড়িটার পাঞ্চার হয়ে যায় আর গাড়িটি একটি ফার্মে গিয়ে ক্রাশ হয়ে যায়। এদিকে ইজাবেলের ব্যানের কোনো ক্ষতি হয়নি এবং তার কাছে সময় ছিল না, তাই অফিসার অ্যাক্সিডেন্ট রিপোর্ট করে হসপিটালে নিয়ে যায়। এদিকে তাদের কোনো ক্ষতি হয়নি, শুধু ইউজিনই একটি আহত হয়ে গিয়েছিল এবং বিজনেস লেডি অর্থাৎ কিমের গাড়িটি স্ট্যাক হয়েছিল। এখানে অ্যাম্বুলেন্স আসে এবং ইউজিনকে হসপিটালে নিয়ে যায়। এদিকে সেই ড্রাগ ট্রাক মানে লরি একটি ছেলেকে নিউজ প্যান অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে নেয়, আর এই ট্রাকটি লোকের সাথে ধাক্কা খায় ফলে ট্রাকের ফিউল লিক হতে থাকে। এদিকে কিমকে বাঁচাতে ইমার্জেন্সি টিম কিমের গাড়ি দরজা ভাঙার চেষ্টা করে, আর এখানে বাই চান্স ইয়ারব্যাগ অ্যাক্টিভেট হয়ে যায় আর কিম এখানে মারা যায়। আর তখন তার হাতে থাকা সিগারেটে নিচে পড়ে যায় ফলে সেখানে আগুন লেগে যায়, আর সেই নিউজ প্যানটি ব্লাস্ট হয়ে যায় ফলে এখানে লরিরও মৃত্যু হয়ে যায়। এখানে শুধু এখন তারা তিনজন বেঁচে গিয়েছিল, কিম্বার্লি পার্ক ও ক্লিয়ার। কিম্বার্লি তখন একটি ভিশন দেখতে পায় যেখানে সে একটি ডক্টরকে দেখতে পায় যেখানে ইজাবেলকে মেরে ফেলছে, তাই তারা দ্রুত হসপিটালে আসে ইজাবেলকে বাঁচাতে। হসপিটালে আমরা ইউজিনকেও দেখতে পাই যার কিনা মৃত্যুর সময় এসে গিয়েছিল কারণ তার অক্সিজেন সিলিন্ডার পাইপ খুলে যায়। এদিকে কিম্বার্লি ভিশনে যে ডক্টরটিকে দেখেছিল ইজাবেলকে মেরে ফেলছে তারা তাকে ইজাবেলের কাছে যেতে দেয় না, আর তখন ইজাবেলেরও সুস্থভাবে ডেলিভারি হয়ে যায়। তারা এখানে তখন অনেক বেশি খুশি হয়ে যায় কারণ নিউ লাইফ এসে গিয়েছিল। তারা ভেবেছিল তারা এবার সেফ। কিন্তু কিম্বার্লি আবার আরেকটি ভিশন দেখতে পায় যেখানে সে ইজাবেলকে দেখতে পায় যে কিনা সে অ্যাক্সিডেন্টে মারাই যায়নি, মানে নিউ লাইফের কনসেপ্টই কোনো কাজে আসবে না। এদিকে ক্লিয়ার ইউজিন ঠিক আছে কি না দেখার জন্য ইউজিনের কেবিনে যাচ্ছিল এবং যখনই সে ইউজিনের কেবিনের দরজা খোলে
তখনই সেখানে এক ফায়ার এক্সপ্লোশন হয়ে যায়, ফলে ক্লিয়ার আর ইউজিন দুজনেই সেখানে মারা যায়। আর তখনই কিম্বারলি বুঝতে পারে তার ভিশনে আর কেউ আসছিল না, সে নিজেই আসছিল। তখন কিম্বারলিও বুঝে যায় তাকে কি করতে হবে, তাই সে একটি অ্যাম্বুলেন্স নিয়ে পানিতে পড়ে যায়। তখন বার্কো কিম্বারলিকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় এবং তাকে হসপিটালে নিয়ে আসে। যখন কিম্বারলি জ্ঞান ফিরে তখন সে সেই লেডি ডক্টরকে দেখতে পায় যাকে কিনা সে তার ভিশনে দেখেছিল ইজাবেলকে মারতে। এখানে সেই লেডি ডক্টর তাকে নিউ লাইফ দিয়েছিল আর এই নিউ লাইফ ডেথকে থামিয়ে দেয়। আর এখন বার্কো কিম্বারলি বেঁচে যায় এবং সুন্দরভাবে জীবন উপভোগ করতে থাকে। দেন এর কিছুদিন পরের সিন আমাদেরকে দেখানো হয় যেখানে তারা দুজন কিছু রিলেটিভের সাথে লাঞ্চ করতে বসে। এখানে তারা জানতে পারে মিস্টার গিবসনের ছেলে ড্যানিয়েলকে তাদের ফ্রেন্ড লোরি বাঁচিয়েছিল। এটা শুনতেই কিম্বারলি ও বার্ক চিন্তিত হয়ে পড়ে, কেননা তারা ডেথের রোল জানে। তখনই তাদের বারবিকিউ সেটআপ ব্লাস্ট হয়ে যায় এবং ড্যানিয়েলকে ডেথ নিয়ে যায়, আর মুভিটি এখানে এন্ড হয়। তো মুভির এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেন নেক্সটে আপনারা কোন মুভির এক্সপ্লেনেশন চান সেটিও জানিয়ে দিতে ভুলবেন না।